এখানে যে কোয়েশ্চেনটা আছে জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার স্যাটিসফাইং দ্য কন্ডিশন মড অফ জেড মাইনাস থ্রি বাই জেড ইকুয়াল টু টু ফাইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট ভ্যালু অফ মার জেড ঠিক আছে এই কন্ডিশনটা দেওয়া আছে দেন মার জেডের গ্রেটেস্ট এবং লিস্ট ভ্যালু ফাইন করতে হবে তাহলে আমরা এখানে একটা প্রপার্টি আমরা করেছিলাম মডের সেটা লাগাবো মড অফ মড জেড মাইনাস মড অফ থ্রি বাই জেড ইজ লেস ইকুয়াল টু মড অফ জেড মাইনাস থ্রি জেড এই প্রপার্টিটা অ্যাপ্লাই করলাম তাহলে এবার মড অফ জেড মাইনাস থ্রি বাই জেড এটা তো লেস ইকুয়াল টু টু দেওয়া আছে তাহলে আলটিমেটলি মড অফ মড জেড মাইনাস মড থ্রি বাই জেড অফ লেসিক্যাল টু টু হয়ে গেল এবার মট জেডটা যদি আর ধরে নিই তাহলে মড আর মাইনাস থ্রি বাই আর লেসিক্যাল টু হলো ঠিক আছে মট জেডটা যেখানে আমি আর ধরলাম মট অবশ্যই আর জিরো যেহেতু আটটা এবার দেখো এখানে আমি ওটাকে আরটাকে এলসিএম হবে তাহলে আর স্কোয়ার আর আর টু আরটা টু আর টু সাথে মাল্টিপ্লাই হল নিচের এলসিএমের আটটা তাহলে টু তাহলে আর মাইনাস মড আর স্কোয়ার মাইনাস থ্রি লেসিক্যাল টু টু আর হবে ওইখান থেকে আমি দুভাবে লিখতে পারি মাইনাস টু আর লেসিক্যাল টু আর স্কোয়ার মাইনাস থ্রি লেসিক্যাল টু টু আর এবার মাইনাস টু আর লেসিক্যাল টু আর স্কোয়ার মাইনাস টু থ্রি ওইটা একদিকে নেবো আর আরেকবার আর স্কোয়ার মাইনাস থ্রি লেসিক্যাল টু টু আর ওইটা একটা নেবো যে দুটোকে সিমপ্লিফাই করলে আর এর দেখো দুটো রেস্ট্রিকশন পাওয়া যাবে একটা হচ্ছে জিরো লেস আর লেসিক্যাল টু থ্রি আর একবার আর গেটার ইকোয়াল টু ওয়ান তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আর এর লিস্ট ভ্যালু কী হবে আর এর লিস্ট ভ্যালু হবে ওয়ান এবং গ্রেটেস্ট ভ্যালু হবে থ্রি এবং আরটায় যেহেতু মর্জেট তাহলে মর্জেটের গ্রেটেস্ট ভ্যালু হবে থ্রি এবং লিস্ট ভ্যালু হবে ওয়ান তুমি ইনিকুইলিটিটা ফলো করলে বুঝতে পারবে ওয়ান লেসিক্যাল টু আর লেস দেন টু থ্রি এলো তো সব থেকে ছোটো ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে সব সবথেকে লিস্ট ভ্যালু ওয়ান এবং গ্রেটেস্ট ভ্যালু হচ্ছে থ্রি ভেরি ইজি কোশ্চেন নেক্সট আমরা একটা থিওরম ডিসকাস করবো যেহেতু কোশ্চেনের মার্কস টু টু মার্কসের কোশ্চেন থাকবে তো এরকম ছোটো ছোটো থিওরম দিয়ে দেবে সেটা আমরা আগেও বলেছি তো সেরকম একটা থিওরম এবং তার কনভার্সটা ট্রু কিনা সেটাও আমরা ডিসকাস করব কারণ ওটাও দিতে পারে যে বাই বাই অ্যান এক্সাম্পল শো দিস এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে তো থিওরামটা কি যে জেড ওয়ান জেড টু দুটো কমপ্লেক্স নাম্বার যাদের জেড ওয়ানের আর্গুমেন্ট হচ্ছে থিটা ওয়ান এবং জেড টুর আর্গুমেন্ট হচ্ছে থিটা টু তাহলে প্রুভ করতে বলেছে থিটা ওয়ান প্লাস থিটা টু ইজ দ্য আর্গুমেন্ট অফ জেড ওয়ান ইন্টু জেড টু মানে জেড ওয়ান ইন্টু জেড টু এর আগুমেন্ট হবে থিটা ওয়ান প্লাস থিটা টু তাহলে আমরা এখানে প্ল্যাটফর্মে জেড ওয়ান জেডটা টু ধরে নিয়েছি যেহেতু আর্গুমেন্ট গেবেন তাহলে জেড ওয়ান ইকোয়াল টু আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস আস সাইন থিটা ওয়ান আর জেড টু ক্যাল আর টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু আর ওয়ান আর টু হচ্ছে জেড ওয়ান আর জেড টুর মডুলার ভ্যালু এবার জেড ওয়ান ইন্টু জেড টুর আর্গুমেন্ট যেহেতু শো করতে বলেছে তাহলে জেড ওয়ান ইন্টু জেড টুটাকে ফাইন করে নেবো দেখো এখানে ক্যালকুলেশনটা দেখবে ক্যালকুলেশান করে যেটা এসেছে আর ওয়ান আর টু কস থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস আই সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু সো এই পোলার ফর্মটা দেখে আমরা বলতে পারছি সহজেই যে জেড ওয়ান জেড টুর আর্গুমেন্ট হচ্ছে থিটা ওয়ান প্লাস থিটা টু কিন্তু এখানে কোয়েশ্চেন হচ্ছে নোট করে লেখা আছে দেখো এর কনভার্সটা কি ট্রু যদি

এখানে দেখো এক্সাম্পল নিয়ে সেটা আমরা ডিসকাস করবেন কোয়েশন শো করতে পারে সো দ্যাট আর্ক জেড ওয়ান জেড টু নট ইক্যাল টু আর্ক জেড ওয়ান প্লাস আর্ক জেড টু ইন জেনারেলি ফর প্রিন্সিপাল আর্গুমেন্ট তাহলে এখানে জেড ওয়ান একেল টু ওয়ান মাইনাস আই আই ওটা ধরলাম জেড টু আই ওটা ধরলাম জেড থ্রি মাইনাস ওয়ান প্লাস আই ওটা দেখলাম এখানে ক্যালকুলেশন করো জেড ওয়ান আর্গু জেড ওয়ানের আর্গুমেন্ট হবে মাইনাস ফাইভ বাই ফোর আর জেড টুর আর্গুমেন্ট হবে জেড টুর আর্গুমেন্ট হচ্ছে পাই বাই টু আর জেড জেড থ্রির আর্গুমেন্ট থ্রি পাই বাই ফোর আমরা আর্গুমেন্ট ফাইন করতে জানি ঠিক আছে আর্গুমেন্ট তো এটা আগে ভিডিওতে ডিসকাস করেছি এখানে দেখো তাহলে জেড ওয়ান জেড টু করে যে কমপ্লেক্স নাম্বারটা পেলাম সেইটা লেখো আর জেড টু জেড লেখো এবার জেড ওয়ান দেখো কত হচ্ছে পাই বাই মানে জেড ওয়ান যে কমপ্লেক্স নাম্বার পেলাম তার আর্গুমেন্ট হচ্ছে পাই বাই আর জেড টু জেড আর্গুমেন্ট পেলাম মাইনাস থ্রি তাহলে এখানে দেখো আর্ক জেড ওয়ান জেড টু টু কিন্তু জেড টু জেড থ্রি যে আর্গুমেন্ট সেইটা নট ইক্যাল টু আর্ক জেড ওয়ান প্লাস আর্ক জেড থ্রি তাহলে সবসময়ই যেটা হবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই ইন নয় পার্টিকুলার কেসে হতে পারে কিন্তু ইন হয় না কারণ জেড ওয়ান ক্ষেত্রে যেটা আমরা থিওরাম বললাম সেটা স্যাটিসফাই করছে কিন্তু জেড টু জেড থ্রি যে এক্সাম্পলটা নিয়েছিলাম মানে জেড টু জেড প্লাস ওইটার ক্ষেত্রে কিন্তু এটা এই থিওরামটা ভ্যালিড নয় তো এরকম মানে কোয়েশন দিয়ে নিতে পারে সো দ্যাট দিস নট ইক্যাল টু বাই তো এটা তোমাদের একটা বটে ওকে একইভাবে ডিভিশনের ক্ষেত্রেও আর্ক জেড ওয়ান বা জেড টু নটিক্যাল টু আর্ক জেড ওয়ান মাইনাস জেড টু ইন জেনারেলি ঠিক আছে পার্টিকুলার কেসে একটা থিও থিওরিটিক্যালি হতে পারে কিন্তু ইনজেনারেলি কিন্তু সবসময় এটা হোল্ড করে না সেটাও একটা এক্সাম্পল নিয়ে দেখাবো যে জেড ওয়ান এক্সাম্পল একটা নিয়েছি জেড টু জেড থ্রি নেওয়া হয়েছে জেড ওয়ানের জেড টু জেড থ্রি আর্গুমেন্ট ফাইন করো দেখো করা হয়েছে এবার জেড ওয়ান বা জেড টু যে কমপ্লেক্স নাম্বার হলে সেটা লিখলাম জেড টু ওয়ান বা জেড থ্রিটাও লিখলাম এবার জেড ওয়ান বাই জেড টু যে পেলাম তার আবার আর্গুমেন্ট দেখলাম মানে আগে যে প্রসেসটা করেছিলাম মাল্টিপ্লিকেশন ক্ষেত্রে সেম প্রসেস আর আর্ক জেড ওয়ান বাই জেড থ্রিটাও করলাম কিন্তু এখানে দেখো আর্ক জেড ওয়ান বাই জেড টু ইকুয়াল টু আর্ক জেড ওয়ান মাইনাস আর্ক জেড টু হলেও কিন্তু জেড ওয়ান বাই জেড থ্রির যে আর্গুমেন্ট সেটা কিন্তু আর্ক জেড ওয়ান আর মাইনাস আর্ক জেড থ্রির সঙ্গে ইকুয়াল নয় তাহলে এটাও কিন্তু একটা এরকমভাবে কোয়েশ্চেন দিয়ে দিতে পারে সো দ্যাট ইন জেনারেলি আর্ক জেড ওয়ান বাই জেড টু নট ইকুয়াল টু আর্ক জেড ওয়ান মাইনাস আক জেড টু ঠিক আছে আমরা এখানে দেখো যে থিওরিটা সেটা এখানে প্রুভ করিনি কারণ এর যে থিওরিটা আছে সেটা অনেকটা বড় তার জন্য থিওরামটা আসার চান্স নেই যেহেতু টু মার্কসের কোয়েশন তোমাদের কোয়েশনের মোটামুটি লেন্থ দেখি ডিসকাস করতে হবে কারণ যেগুলো খুব বড় সেই কোয়েশনগুলো আমার এখানে দরকার হবে না তো এখানে এর থিওরাম যেটা ছিল সেই থিওরামটা কিন্তু ডিসকাস করিনি কারণ ওটা অনেকটা বড় থিওরাম তার জন্যে এর যে কনভার্স প্রুফ পার্টটা ছিল যে নোট পার্টটা ছিল সেটা কিন্তু আমরা এখানে ডিসকাস করলাম এবং এরকম কোয়েশ্চেন কিন্তু আসতে পারে ফর টু মার্কস নেক্সট কোয়েশন ফাইন্ড দ্য আর্গুমেন্ট জেড হোয়ার জেড ইগেল টু ওয়ান প্লাস আই টেন থ্রি বাই ফাইভ দেখো এর আগে যে আর্গুমেন্ট বা অ্যাম্প্লিটিউট করেছিলাম সেগুলো কিন্তু সিম্পল কিছু কমপ্লেক্স নাম্বার ছিল বা কিছু কমপ্লেক্স নাম্বার ছিল যেগুলোকে আমরা এ প্লাস বিআই ফর্মে নিয়ে এসেছিলাম বা এ প্লাস বিআই ফর্মে ছিল কিন্তু এখানে একটা কমপ্লেক্স নাম্বার দেখো এ প্লাস বিআই ফর্মে আছে বাট কিন্তু নর্মাল কোনো নাম্বার দেওয়া নেই এখানে একটা ত্রিকূটমিত্তিক ফাংশন ইনক্লুড করে দিয়েছে জেডটা হচ্ছে ওয়ান প্লাস আই টেন থ্রি বাই ফাইভ দিয়েছে মানে এটা ওয়ান কিন্তু বিটা টেন থ্রি বাই ফাইভ দিয়েছে তো এইটা আমরা কীভাবে করবো সেটা দেখো এরকম ধরনের কোয়েশনও আসতে পারে একটু ডিফারেন্ট টাইপের মানে প্রবলেম যেটা আর্গুমেন্ট আমরা এখন ফাইন করতে যাচ্ছি তো এটাকে আমরা প্রথমে পোলার ফর্মে লিখে নেবো ঠিক আছে আমি সাপোজ ধরে নিলাম যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে দ্যাট ইকাল টু আর কস থ্রিটা প্লাস আই সাইন থ্রিটা তাহলে আর কস থ্রের সময় কত পেলাম ওয়ান পেলাম আর আর সাইন থ্রিটা পেলাম টেন থ্রি পাই বাই ফাইভ এবার আমাকে আর এর ভ্যালু ফাইন করতে হবে ভ্যালু তাহলে আর স্কোয়ার করব ঠিক আছে মানে দুদিকে স্কোয়ার করে দিলাম আর স্কোয়ার কস স্কোয়ার থ্রিটা প্লাস আর স্কোয়ার সেন্স কোয়ার থ্রিটা ওইদিকে ওয়ান স্কোয়ার প্লাস টেন স্কোয়ার থ্রি ফাইভ বাই ফাইভ তাহলে কস স্কোয়ার প্লাস সাইন্সকোয়ার তো ওয়ান তাহলে লেফট সাইডে শুধু আর স্কোয়ার থেকে গেল রাইট সাইডে ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে সিক্স স্কোয়ার থ্রিটা তাহলে সিক্স স্কোয়ার থ্রি বাই ফাইভ থ্রি ফাইভ বাই ফাইভ হলো এখান থেকে দেখো আর এর ভ্যালু মাইনাস সেক থ্রি বাই ফাইভ যেহেতু সেক থ্রি বাই ফাইভের ভ্যালুটা কত মানে লেস দ্যান জিরো সেক থ্রি বাই ফাইভ তুমি ক্যালকুলেট করে দেখবে লেস দেন জিরো তাহলে দেখো এখানে তাহলে কস থ্রস এবং তাহলে কস থ্রির সমান কত পেলাম কস থ্রিটা পেলাম মাইনাস কস থ্রি বাই ফাইভ আর সাইন থ্রিটা পেলাম মাইনাস সাইন থ্রি বাই ফাইভ ঠিক আছে এখান থেকে কস থ্রি পেলাম মাইনাস কস থ্রি বাই ফাইভ আর সাইন থ্রি পেলাম মাইনাস সাইন থ্রি বাই ফাইভ এইখান থেকে থ্রিটার যদি ভ্যালু ফাইন করি তাহলে থ্রিটা পেলাম কত পাই প্লাস থ্রি বাই ফাইভ তাহলে এখানে বোঝাচ্ছে যে থ্রিটা গ্রেটার দ্যান পাই এইটা তাহলে গ্রেটার দ্যান যদি পাই হয় তাহলে প্রিন্সিপাল ভ্যালু হবে না প্রিন্সিপাল ভ্যালু জিরো থেকে পায়ের মধ্যে থাকতে হবে তাহলে আর্ডেড হবে থ্রিটা মাইনাস টু পাই তারপরে মাইনাস টু পাই বাই ফাইভ একটা ডিফারেন্ট প্রবলেম এবং মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফাইন্ড দ্য কিউব ইউনিটস অফ মাইনাস ওয়ান এই কিউব ইউনিট করতে গেলে আমাকে এখানে প্রথমে যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া থাকবে সেটা এটা পিওরলি রিয়েল আছে ঠিক আছে মাইনাস ওয়ান আছে কমপ্লেক্সের ইমাজিনারি পার্টটা নেই তো এইটাকে আমাকে প্রথমে পোলার ফর্মে লিখে নিতে হবে তাহলে পোলার ফর্মে লিখলে কী পাবো এখানে বলি যে কিছু কিছু স্ট্যান্ডার্ড তোমার কমপ্লেক্স নাম্বার যেমন মাইনাস ওয়ান মাইনাস আই আই এগুলো কিন্তু কমপ্লেক্স নাম্বারটা মনে রাখলে সুবিধা হয় কারণ কিছু কিছু প্রবলেমে ডাইরেক্ট করতে হবে এটা তুমি যদি আবার পোলার ফর্ম ফাইন্ড করতে চাও তাহলে অনেক বড়ো হয়ে যাবে এগুলো মনে রাখতে হবে তাহলে মাইনাস ওয়ানের পোলার ফর্ম হচ্ছে কস ফাই প্লাস আই সাইন ফাই দে আর থ্রি ডিস্টিং ভ্যালু অফ মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি অ্যান্ড দে আর এইটাই হচ্ছে তোমার এটা একটা ফর্মুলা আছে কস কে পাই প্লাস পাই বাই থ্রি প্লাস আই সাইন টু কে পাই প্লাস বাই থ্রি ঠিক আছে আর কে কে জিরো ওয়ান টু এটাও একটা ফর্মুলা আছে ডিসটিং এন ডিস্টিং ভ্যালু ফাইন করার ফর্মুলা ছিল তাহলে এটা তোমার আলটিমেটলি ভ্যালুগুলো কী হবে কস ফাইভ বাই থ্রি প্লাস আই সাইন বাই থ্রি জিরো ওয়ান পুট করলেই তুমি তিনটে ডিস্টিং ভ্যালু পেয়ে যাবে ঠিক আছে নেক্সট একই ধরনের কোশ্চেন কিন্তু ফাইন দ্য ফোর্থ রুটস অফ মাইন ওয়ান তাহলে একই রকমভাবে ওয়ানটাকে আমরা পোলার ফর্ম লিখে নেব জিরো প্লাস আই সাইন জিরো দেখ ফোর্থ রুটস কি বললাম এ যেটা দেওয়া আছে সেটা টু দি ফোর বাই ফোর কস জিরো প্লাস আই সাইন জিরো টু দি ফোর বাই ফোর তাহলে ওটাকে কস জিরোটা কি লিখবো টু কে পাই প্লাস এখানে যেহেতু কোনো থিটা নেই তাহলে টু কে বাই ফোর প্লাস আই সাইন টু কে পাই বাই ফোর ওখানে যেহেতু পাই ছিল তাই টু কে পাই প্লাস পাই বাই থ্রি হয়েছিল তিনটে ডিস্ট্রিক্ট ভেবে বলেছিল এখানে চারটে ডিস্ট্রিক্ট ভেবে ফোর্থ বলেছেন তাহলে কস টু কে পাই বাই ফোর প্লাস আই সাইন টু কে পাই বাই ফোর কে গেল জিরো ওয়ান টু থ্রি ঠিক আছে এবার জিরো ওয়ান টু থ্রি পরপর পুট করলেই তুমি কিন্তু ভ্যালুগুলো পেয়ে যাবে এবং সেগুলো হচ্ছে ওয়ান আই আই স্কোয়ার আই কিউ যেখানে আই কোয়াল্ট হচ্ছে কস টু ফাই বাই ফোর প্লাস আই সাইন টু ফাই বাই ফোর এই ছোটো ছোটো কোয়েশনগুলো কিন্তু টু মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট সব দ্য ইকুয়েশন একটা ইকুয়েশন দিয়ে এক্সটু দেওয়া সিক্স এক্সটু দেওয়া ফাইভ প্লাস প্লাস করে প্লাস ওয়ান ইক জিরো এইটা সলভ করতে গেলে আমি কী করব একটা এক্স মাইনাস ওয়ান বোথ সাইড যদি মাল্টিপ্লাই করে দিই যে লেফট সাইডে যে এক্সপ্রেশন আছে ওর সাথে তাহলে আমি ওইটা পেয়ে যাবো ওটা কনভার্ট হয়ে যাবে x টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান কারণ এক্স টু দি সেভেন মাইনাস ওয়ানের এর মেলে আমি যদি ভাঙি মানে যদি তুমি সিম্পলিফাই করি এক্স দি সেভেন মাইনাস ওয়ান মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান তারপরে সেভেন থাকলে পাওয়ার একটা একটা করে কমতে কমতে যাবে এইট থাকলে সেভেন সিক্স ফোর থ্রি টু ওয়ান হতো সেভেন আছে তাহলে সিক্স থ্রি সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান তারপরে প্লাস ওয়ান এটা ফর্মুলা ছিল তাহলে দেখো এটা এক্স এক্স টু দিব সেভেন মাইনাস ওয়ান কনভার্ট করে নাও কেন কারণ এই যে এই কোয়েশানটা ছিল এটা সলভ করার কোনো ফর্মুলা আমার কাছে নেই এক্স সিক্স পাওয়ারের তো এটাকে যদি আমি কনভার্ট করি এক্স টু দিবো সেভেন মাইনাস ওয়ান করিনি তাহলে এক্সটু দিবা সেভেন ইকয়েল টু কত হয়ে গেলো এটাকে জিরো করলে এক্স টু দিবা সেভেন ইয়েল ওয়ান হয়ে গেল তাহলে এক্স টু ওয়ান টু দি পাওয়ার সেভেন এক্স টু দি পাওয়ার এক্স টু দেবে সেভেন ইকুয়েল টু ওয়ান পেলাম তাহলে এখান থেকে তুমি আগে যে সেভেন্থ রুটস অফ ইউনিটি করার ফর্মুলা করছিলাম ওইভাবে আমরা এখানে করতে পারবো তাহলে ওয়ানটাকে তুমি লিখে নাও পোলার ফর্মে কি লিখবো পোলার ফর্মে লিখলে তোমার পোলার ফর্মে লিখে নাও তারপর তুমি ওটাকে সলভ করতে শুরু করো তাহলে দেখো পোলার ফর্মে লিখলে ওটা কত পাবো কস জিরো প্লাস আই সাইন জিরো এবার ওইটাকে তোমার সেভেন্থ রুটস অফ ইউনিটি আর করা যে ফর্মুলা ছিল কস টু কে পাই প্লাস জিরো বাই সেভেন প্লাস আই সাইন টু কে পাই বাই টু কে পাইভ প্লাস জিরো বাই সেভেন জিরো তো কোনো এখানে ভ্যালু করছে না তাহলে আলটিমেটলি কস টু কে পাই বাই সেভেন প্লাস আই সাইন টু কে পাই বাই সেভেন কে জিরো থেকে সিক্স অবধি এবার ভ্যালুগুলো পুট করলে কী পাবে ওয়ান প্রথমটা যদি জিরো পুট করে দাও কে কে করলে জিরো পুট করলে ওয়ান পাবে তারপর পরপর ভ্যালুগুলো পাবে আলফা আলফা স্কোয়ার আলফা ডট ডট আলফা দেবে সিক্স যেখানে আলফাটা কী ধরা হয়েছে কস টু পাই পাই সেভেন প্লাস আই সাইন টু পাই সেভেন এবার আমি ওখানে দেখো যেখানে এক্সপ্রেশনটা ছিল ওর সঙ্গে একটা এক্সট্রা টার্ম এক্সট্রা ফ্যাক্টার এক্স মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করে দিয়েছিলাম তাহলে ওইটা তো এই কোয়েশ্চেনের পার্ট নয় ওটা এক্সট্রা আমি এনেছিলাম আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য তাহলে ওইটাকে এখান থেকে বাদ দিতে হবে তাহলে ওই ফ্যাক্টরের জন্য এক্সের ভ্যালু কত এক্স মাইনাস ওয়ান ছিল ফ্যাক্টর তাহলে এক্স টু কত ওয়ান তাহলে ওয়ান যে আমি এখন সলিউশনটা পেলাম ওই রুটটা কিন্তু এই কোয়েশ্চেন যেটা দেওয়া আছে এর রুট নয় কারণ ওয়ানটা আমি এক্সট্রা নিয়ে এসেছিলাম এক্স মাইনাস ওয়ানটা তাহলে ওইটা বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে দ্য গিভেন ইকুয়েশনের রুটস তখন আলফা আলফা স্কোয়ার ডট ডট আলফা থ্রি বাই সিক্স যেখানে আলফা হয়েছে কস টু পাইভ বাই সেভেন প্লাস আই সাইন টু বাই

তাহলে ওয়ান টু থি নাইনটি নাইন ওয়ান হবে প্লাস আলফা টু টুথি পাইনটি নাইন প্লাস ডট ডট আলফা টুথি সিক্স টু থি ফোর নাইটি নাইন এইটা যদি আমি তোমার সাম করি তাহলে কী হবে এটা তোমার দেখো এখানে তোমার এপিতে তোমার সাম করতে পারো ওয়ান মাইনাস এপি না এটা জিওমেট্রিক পোক্রেশন আছে জিওমেট্রিক প্রক্রেশনে সাম কী হবে ওয়ান মাইনাস আলফা টু থি নাইনটি নাইন টু থি প সেভেন মাইনাস ওয়ান মাইনাস আলফা টু থি পর নাইনটি নাইন জিওমেট্রিক প্রোগ্রেশনের যে সামের ফর্মুলা ছিল সেইটা ওয়ান মাইনাস আর টু দি পর এন বাই ওয়ান মাইনাস আর ওই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করলাম এবার দেখো তাহলে এটা ক্যালকুলেট করলে দেখো ওয়ান মাইন আলফা টু দি পোয়ার নাইনটি নাইন টু দি পর সেভেন ওটা যদি ক্যালকুলেট করো দেখো ওটাও আলফা টু দি পোয়ার নাইনটি নাইন মাইনাস নাইনটি নাইন সেভেন ইকুয়াল টু ওয়ানে আসবে কেন কারণ হচ্ছে যে ওটা তুমি ক্যালকুলেট করবে আলফা যা ভ্যালু ছিল ওখানে ডিমুভিয়াস থিরাম অ্যাপ্লাই করবে আলফা টু দি পোয়ার নাইনটি নাইন ইন সেভেন ওখানে ডিমিবিয়াস থেরাম অ্যাপ্লাই করবে তাহলে দেখবে ওটা পেয়ে যাবে ওয়ান আসবে ভ্যালুটা ঠিক আছে ক্যালকুলেট করলে ওটা ওয়ান আসবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান উপরে জিরো হয়ে গেলো নিচেটা কিন্তু নটে গেলে জিরো যেহেতু টু দুপুর নাইনটি নাইন কিন্তু জিরো হবে না তাহলে ওইটার ভ্যালু আসবে জিরো তাহলে এ পাওয়ার রুটের যে নাইনটি নাইন পাওয়ারের সামের তোমার ভ্যালু হচ্ছে কিন্তু জিরো ওখানে একটা ডিমিউবিয়াস থেরাম আছে আর একটা কথা বলি এইগুলো কিন্তু খাতাতে একবার নিজে করলে বেটার হবে এগুলো তোমার এখানে অনেক শর্টকাটে করা আছে সেগুলো ক্যালকুলেশনটা করতে শুরু করলে তুমি আরও ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবে ঠিক আছে নিজে হাতে করলে নেক্সট কোয়েশ্চেন ফাইন দ্য প্রোডাক্ট অফ কোয়েশন নাম্বার সেভেনটা ফাইন দ্য প্রোডাক্ট অফ অল ভ্যালুজ অফ ওয়ান প্লাস আই টু দি ফোর ফোর বাই ফাইভ তাহলে একটু সব আগে যেমন ওয়ান বা মাইনাস ওয়ানের ক্ষেত্রে করলাম এটাও সেভাবেই করবো রুটস ফোর ফাইভ রুটস অফ ইউনিটি তো এখানেও প্রথমে আই প্লাস ওয়ান প্লাস আইটাকে পোলার ফর্মে লিখে নেওয়া হয়েছে ঠিক আছে পোলার ফর্মে লেখার পর এটা দেখো ফোর পাওয়ারটা ডিমোবিয়াস থিরাম অনুযায়ী ভেতরে তোমার ইনক্লুড করে দিয়েছি আর ওয়ান বাই ফাইভটা পাওয়ার আছে তাহলে ফিফ ফিফথ রুট অফ ইউনিটি ফোর বাই ফাইভ রুটস অফ ইউনিটি তো আমরা ফর্মুলা জানি না তাহলে এখানে ফিফথ রুটস অফ ইউনিটি হয়ে তাহলে ফোরটা যদি ভেতরে নিয়ে নিই ডি ডিমোবিয়াস থিরাম অনুযায়ী ভেতরে কসের পাই বাই ফোরের সাথে ফোরটা মাল্টিপ্লাই হবে আবার সাইন পাই বাই ফোর সাথে পাই বাই ফোরের সাথে ফোরটা মাল্টিপ্লাই হবে ডিমোবিয়াস থিওরাম তাহলে দেওয়ার পর ডিস্টিং ভ্যালু কী হলো তারপরে ফিফথ রুটস অফ ইউনিটি আমরা ফর্মুলা জানি ফিফথ রুট অফ ফোর আর ব্যাকেটের মধ্যে কস্ট টু কে পাইভ প্লাস বাই ফাইভ প্লাস আই সাইন এটা ফর্মুলা কে কে জিরো থেকে কত হবে ফিফ রুটস মানে জিরো ওয়ান টু থ্রি ফোর এবার এটা ক্যালকুলেট করবে এবার প্রোডাক্ট বলেছে প্রোডাক্ট করে দাও প্রোডাক্ট করলে দেখবে যে ক্যালকুলেশনটা করা যেটা দেখবে প্রোডাক্ট করবে তাহলে কস আই বাই ফাইভ বাই ফাইভ প্লাস আই সাইন বাই ফাইভ আসবে আর একটা কস টু পাই বাই ফাইভ প্লাস টু বাই বাই ফাইভ টু ফোর জিরো ওয়ান টু থ্রি প্লাস আসবে ওটা ক্যালকুলেট করলে আসবে মাইনাস ফোর এখানে বলছে অনেক স্টেপ জাম আছে ক্যালকুলেশনটা করলে বুঝতে পারবে যে ওই যেটা তোমার ডিস্টিং ভ্যালু এলো ওখানে তোমার টু দি পোয়ার কে আছে কে এর ভ্যালু জিরো ওয়ান টু পরপর পুট করে তুমি ক্যালকুলেশনটা করলে এটা সিম্পল ফাই মানে এখানে দু তিন লাইন জাম করা আছে বলে এটা হয়তো বোঝা যাবে না খাতাতে নিজে করলে তখন এটা আরও ভালো করে বুঝতে পারবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কিউব রুট অফ আয়োটা কিউব রুট অফ মাইনাস আইওটা ঠিক আছে এটাকেও একই রকম আয়োটাটাকে তোমার লিখবো পোলার ফর্মে মাইনাস আই ওটা পোলার ফর্মে লিখব তাদের কিউব রুটস অফ ইউনিটি ফাইন করার আমরা ফর্মুলা জানি সেটা করলেই তুমি দেখবে তোমার অ্যানসারটা চলে আসবে দেখো ওইখানে মাইনাস আই মানে কস মাইনাস ফাইভ বাই টু প্লাস আই সাইন মাইনাস ফাইভ বাই টু আর আই মনে হচ্ছে কস ফাইভ বাই টু প্লাস আই সাইন ফাইভ বাই টু কিউ রুটস অফ ইউনিটি করলে কী পাবো ওইটা টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে দেখো এখানে ডিমো বিএস থিরাম অ্যাপ্লাই করে হয়ে গেছে এখানে তোমার কিউ কিউব কিউ সব কিউব রুট অফ ইউনিটি যেটা কস কে পাই প্লাস পাই বাই থ্রি যায় যায়নি এখানে আমরা ডিমিএস থিরাম অ্যাপ্লাই করেছি তাহলে আই যেটা এসছে টু দি পর ওয়ান বাই থ্রি এসেছে তাহলে ওয়ান বাই থ্রিটা মাল্টিপ্লাই হবে মানে পাই বাই টু ইন্টু ওয়ান বাই থ্রি মানে পাই বাই সিক্স আই সাইন পাই বাই টু ইন্টু পাই বাই থ্রি মানে পাই বাই সিক্স আর এদিকটাও তাই একই রকম করেছি এটা তুমি অ্যাড করলেও অটোমেটিক্যালি রুট থ্রি চলে আসবে এটা কিন্তু তোমার কিউ রুট অফ ইউনিটি ফর্মুলা অ্যাপ্লাই না করে দেখো ডিমিভিয়ার সেরম অ্যাপ্লাই করেই কিন্তু হয়ে গেছে তো এই প্রবলেমগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর টু মার্কস ওকে